রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছিল, কিন্তু বিগত কিছুদিনের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও তাকে এখনও বিদেশে নেওয়া হয়নি। খালেদা জিয়াকে কেন বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না? হাসপাতাল থেকে বাসায় ফিরলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুব বেশি সুস্থ নন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২১ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া খুব সুস্থ নন, তাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফ্লাইং এর জন্য ফিট মনে করছেন না, সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্ব হচ্ছে। উল্লেখ্য, খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসায়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। আরিফ হক, মাই টিভি।